নমস্কার সবাইকে, প্রদীপ সরকার ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এখন বাজে 1:37 নাগাদ। তো আমি আর আমার একটা দাদা এখানে বসে আছি। তো এখন যাব এক জায়গায়, তো সেটাই আপনাদের দেখাবো। তো দূরে দেখা যাচ্ছে যে ভুট্টা খেতে আছে, আমি নিশ্চয়ই দেখাবো। তো সেখানে যাব ভুট্টা দেখতে আমি আর ও। তো চলো যাওয়া যাক, ভিডিওটা কন্টিনিউ করি, ঠিক আছে? চলুন যাও, চলো যাওয়া যাক। তুই আগে আগে থাক, তাহলে ভালো হইব। নিচে নিচে তাকায় সাপ ঠাপ থাকবো না আমার। ওই যে দূরে যে দেখা যাচ্ছে ভুট্টা খেয়ে, ওখানে যাবো। তোর তো ছাগল হলি শালা খুব বড়। আরে না বুনছে, এগুলি পারিস না। এটা হলো সর্ষে ক্ষেত, আর এটার মধ্যে কি বুনছে রে? এটার মধ্যে ভুট্টা বুনছে, আর সামনে ফুল ক্ষেত। আহা কি সুন্দর, তাই না? চো দেখি, হ্যাঁ তো যদি পাই একটা দুটা নিয়ে করো। হ্যাঁ বকা মকা দিলে এদিকে গান বাজ, এদিকে পৌষকালী পূজা হইব, তো সেই কারণে দিকে গান বাজতেছে, ওদিকে এক জায়গায় পাঠ হইতেছে। ও তো হইছে রে, এই এই দেখ কত বড় বড়। হাই হাই দি, নিজে একটা দাঁড়া, এখন একটু পরে চাগে একটু ঘুরে আই। আরে সেই ফুল খেত, এ আর ফুল তুলে চৌদিকে যাই, ওদিক থেকে ঘুরেছো। যাওয়া যাবো সাপটা, ভয় ভয় করে যদি সাপ ঠাপ লাগে, কামড় কামড় দিলে ফটো হই আমার। টুন 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 টা 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 টা। দেখ কত বড় বড় সাইজ একটা, এগুলি আর যদি নিয়ে আ, হ্যাঁ পুরা এল লেবু দিয়া মনে করো হয় না, হচ্ছে আর একটু বাকি হবে, হয় না হইছে, হাত কেলাই বুঝো না হইছে। দেখ কত বিড়ি সিগারেট রে, পায়খানা করে রাখছে ছি শালা। এগুলি কি বলছে রে? সব রসুন, রসুন হইব নিচ দিয়া। ওই তো ওদিকে একজন আবার ছাগল চড়াইতেছে, ছাগল না তো ভেড়া। দল মনে আছে সেই যে হেনে আমরা দুজন মিলে ফটো তুলছিলাম অনেকদিন আগে, তাই না? চো দেখি যাই, ভেড়া ভেড়াগুলি দিয়ে যাই। সেদিনই তা বললো, কয়েকদিন এই বড় বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ চলে এসেছি। এই যে কত ভেড়া রে, অনেক ভেড়া তো। হ্যালো নিবি একটা, একটা নিবি ইচ্ছা, একটা দিবি এদিকে জঙ্গল। হাই হাই রে, কোন খান্দা নিয়ে আসলে মদন? হে শৈল চুল গাইবো না তো, কত বড় বড় হয়েছে একটা। এই দেখ এটা তোমার কি জানি হয়েছে, এগুলি সব করার মধ্যে একটা হতো। আমি ছোট ছোট হয়ে যাই, ওই দেখ কতগুলি তো টেস্ট আছে চুল খা। এ খাইদি, খাইতে পারবি এ বারা, এ খাইতে পারবি এত কুচি বারা। চুন একটা তুই নিয়ে চুন, জামার তলায় ঢোকা বকা দেবো না। শরীর দেশে চুল দেব না, বাবা যে বাচ্চি। চো চো হ্যাঁ জামার তলায় ঢোকা, ওদিকে চোরা ছবি তুলি গা আগে, তুই আসি তারপর। হ্যাঁ
তো এখন বাড়ি যাচ্ছি, আগে ভুট্টাটা ধুয়ে আসি, নাহলে এই জায়গার মালিক ধরলে ধরতে পারলে বকা মকা তো দিবই ভালো। যা বকা দেয় ওরা বাবারি। হ্যাঁ না না বুঝবো না। হ্যাঁ হ্যাঁ চুড়ে তো বাড়ি যাচ্ছি, তো বাড়িতে যাই তারপরে কথা হবে। মিয়া বাড়িতে রেখে আসলাম, তো এখন আবার যাইতেছি ওই জায়গায়, কিন্তু ছবি তুলুন ভাবলাম, যাই ছবি টবি তুলে আসি। নিজের দিকে তাকায় হাঁটিস, এলি কি লেখছে রে? সেই লাগতেছে তাই না? ছবি তুলি। নদল বলতে আছে কি একটা গাছ দেখাইব, তো গাছটা দেখাস। কি গাছ? শাগালু গাছ দেখছিস? ওই যে লতা পাতা, হ্যাঁ ওই যে ফল আছে বলে শাগালু গাছ। তুমি মোটা 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 তো বের করিস তো নিরান ছাড়া খুদা যাবে না সব জিনিস। সুন্দর গাছ ওই যে গাছ বুড়া শাগালু গাছ। আমি বললাম কোনো তন্ত্রবিদ্যি গাছ দেখাবি নাকি? এখানে গুড়া আছে, ওই ভিতরে যে গুড়া আছে না, হ্যাঁ এরকম মোটা হবে, এরকম মোটা। হ্যাঁ 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 ঠিক আছে, এগুলো সাগর গাছ। দুপুরবেলা তো এটাকে এখনো কিছুই করা নেই, ভাবছিলাম সন্ধ্যাবেলা এটা একটুখানি কিছু পুরায় মোড়ায় লবণ লঙ্কাতে যা যা খাইতো সেটা খাবো, বাট আর করাই হয় নাই, দেখি কালকে করবো হয়তো। তো আজকে মতো নিয়ে শেষ করছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, কেমন চলুন দেখাচ্ছে। Thank you.